কায়াম করা সাহাবীদের অনুসরণ, তো সাহাবীদের অনুসরণ। বলে হুজুর পাইছেন কই দলিল দেন, তাহলে দলিল নেন। দলিল নেওয়ার দরকার আছে কিনা? আমরা তো দলিল ছাড়া কথা বলি না। এবার দলিল নেন সেহাসিত্তার অন্যতম কিতাব, কি বললাম, সেহাসিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফ। সেই আবু দাউদ শরীফের মধ্যে আমি হাদিসের নাম্বার সহ দিচ্ছি, শুনে আল্লাহ আমাদের ইমান মজবুত করার তৌফিক দান করুক। একটু মহব্বতে বলেন না আমিন। ধরেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার হচ্ছে 4775। ইমামে বাইহাকি ওনার সোহাবুল ইমান নামক কিতাবে নোট করেছেন হাদিস নাম্বার 8930। বেশ কাত শরীফ মূল কিতাব খুললে দেখা যায় 403 নম্বর হাদিস, 3 নম্বর পৃষ্ঠার হাদিস। এবার হাদিসটা শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المجلس يحدثنا فإذا قام قمنا قياما قيام সাহাবারা কায়াম করেছে। হাদিসে পাকে দেখেন হযরত আবু হুরায়রা বলেন নবীজি প্রায় সময় বসে বসে হাদিস শোনাইতেন, আমরাও বসে বসে হাদিস শুনতাম। ফাইদা কমা নবীজি যখন দাঁড়াইতেন কমনা আমরাও দাঁড়াইতাম। কেন বলে কায়ামা, এমনে দাঁড়াইতাম না কিয়াম করার জন্য। কায়াম মানে সম্মানার্থে দাঁড়ানোর নাম কিয়াম, এমনে দাঁড়াই থাকার নাম কিয়াম না, সম্মানে দাঁড়ার নাম কি কিয়াম। আর সাহাবারা বলছেন ফাইদা কমা কমনা বলে দিলে হয়তো এতটুকু শেষ, কিন্তু না সাহাবারা বলেন কেন দাঁড়াইতাম বলে কায়ামা। আরে ভাই কিতাব পড়ে আসো না, কিতাব না পড়ে উল্টা সিধা বলো কেন? আল্লাহ সবাইকে কিতাব পড়ার ফিতনা কারা করে জানেন? অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা এরা ফিতনা করে। আর যাদের কাছে ব্যাপক স্টাডি আছে এরা কোনো ফিতনা করে না, এরা বলে না আসলে আছে, আমি না মানলো আছে আছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সিহাসিত্তার হাদিস আবু দাউদ শরীফ, এখানে কি আছে? সাহাবারা কিয়াম করতেন, কতক্ষণ কিয়াম করতেন ওনারা বলতেছেন হাত্তা নারাহু কদ দাখালা বাদা বুয়ুতে আখওয়াজিহি। নবীজি যতক্ষণ কোন সাহাবার কোন বিবির ঘরে ঢুকেন না, ঢুকতেন না, ততক্ষণ আমরা নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম। বলতে পারেন সাহাবারা তো নবীকে দেখে দাঁড়াইছেন, আমরা তো নবীকে দেখি না, আমরা কেন দাঁড়াইব? তাহলে উত্তর শুনুন, উত্তর শোনার দরকার আছে। সম্মান যেটা সাইয়ে মুআজ্জম, যে জিনিসটাকে সম্মান করতে হয় এটাকে দেখতে হয় না, না দেখলেও সম্মান করতেই হয়। আপনারা এখান থেকে মক্কা শরীফের দিকে ফাসরাব করেন বা এখানে করেন, পা দিয়ে ঘুমান, কেন দেখেন কাবা শরীফ? কাবা শরীফ তো দেখেন না কিন্তু সম্মান তো করেন। হ্যাঁ, তাহলে কাবাকে না দেখে সম্মান করতে পারেন না, নবীকে দেখার প্রশ্ন আসে কেন? আমার নবী তো কাবারও কাবা। হম সব রুহ হে সোয়ে কাবা সোয়ে মুহাম্মদ রুহে কাবা কাবা কা কাবা। কি বুঝলেন? না দেখলো সম্মান করতে হয় যদি সম্মানের পাত্র হয়। কি হয় এটা? সিহাসিত্তার সব কিতাবে আছে, শুধু সিহাসিত্তা না, যত হাদিসের কিতাব উল্টাবেন সব কিতাবে আছে। সেটা কি? আমার নবীজি বলেছেন ইদা আতাইতুমুল খায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা। নবীজি বলেন উম্মত তোমরা টয়লেটে গেলে পায়খানা প্রস্রাব করতে গেলে খবরদার খবরদার কেবলার দিকে মুখ করতে পারবে না, পিঠ দিতে পারবে না, কেবলাকে তুমি সম্মান করতেই হবে। উচ্চ আওয়াজে বলেন তাহলে কাবাকে না দেখলো সম্মান করতে হয় আর আমার নবীকে না দেখলো সম্মান করতে হবে কি বানা?
তাহলে এটাও না মানলে তাহলে এবার হাদিসে আসুন, হাদিস বুখারি শরীফ, কোন শরীফ? বুখারি শরীফ, বুখারি শরীফের হাদিস নাম্বার দিচ্ছি 1254 একটা, আর একটা 1249, দুইটা হাদিস দিচ্ছি, কয়টা? কোন শরীফ? বুখারি শরীফ। কিতাবুল জানায়েজ খুললে পাবেন হাদিসখানা। আমার নবীজি বলেছেন, এটা জাবের বিন হযরত আমর বিন রাবিয়া থেকে বর্ণিত, কল قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا আতাইতুমুল জানাযাত ফাকুমু হাত্তা তুখলিফাকুম। নবীজি বলেন, তোমরা যখন اذا রাইতুমুল জানাযাত, তোমরা যখন জানাজা দেখবা, কি দেখবা? জানাজা। তোমরা যখনই জানাজা দেখবা, اذا রাইতুমুল জানাযাত, তোমরা যখনই জানাজা দেখবা, ফাকুমু, দাঁড়িয়ে যাও। কতক্ষণ দাঁড়াইবা? হাত্তা তুখাল্লিফাকুম, যতক্ষণ জানাজা তোমার আগে যাবে না, যতক্ষণ জানাজা আবে যা আগে যাবে না, তুমি পিছনে পড়বে না, ততক্ষণ দাঁড়াইতে থাকো, কিয়াম করো। কার জন্য? একটু ভালো করে শুনুন, কোন শরীফ? হাদিস নম্বর এটা 1245, এবার 1249 নম্বর হাদিসটা শুনুন। আমার নবীজি বলেছেন, জাবির বিন আব্দুল্লাহ কল মাররাত বিনা জানাজাতুন, জাবির বিন আব্দুল্লাহ বলেন, একদিন আমাদের পাশ দিয়ে একটা জানাজা যাচ্ছিল, ফাকামা লাহান নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জানাজা দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। হাদিস একটু খেয়াল করেন তো, নবীজি দাঁড়ালেন কি জন্য? জানাজা দেখে। ওয়াকুমনা লাহু কামা লাহা কুমনা লাহু, হাদিস বুঝুন, এখানে উলামা ইকরাম আছে, নবীজি লাহার জন্য দাঁড়াইলেন, সাহাবারা বলেন আমরা লাহুর জন্য দাঁড়াইলাম। লাহা মানে জানাজা, লাহু মানে নবী, নবী কি বুঝেন? বুখারি বুখারি পড়ছেন নি? আমরা তো বুখারি ফার্স্ট টু লাস্ট ক্লাসে পড়ে এখানে স্টেজ আসছি, লক্ষ্য করুন কি বলছিলাম। আমার নবীজি কামা লাহা আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাজা দেখে নবীজি দাঁড়ায় গেলেন, আর সাহাবারা বলেন কুমনা লাহু, আমরা নবীজির জন্য দাঁড়ায় গেলাম। নবীজির জন্য দাঁড়ানো এটা সুন্নত কার? আর বেদাত শিরিক বলা শয়তানের সুন্নত কার? ইবলিসের। তো অত্তর এলাকায় হয়তো না বুঝি ইবলিসের অনুসারী হয়ে যাচ্ছেন, আমরা সিয়াপাকে বাঁচাইবার জন্য ধন্যবাদ জানান, মোবারকবাদ জানাইবেন, উল্টা সিধা বলিয়েন না, আমরা আসছি ইমান বাঁচাইবার জন্য। ইমান চুর ঢুকেছে, ইমান চুর, যদি চুর না টুর সামনে বসান, একসাথে বসান, প্রশাসন নিয়ে বসুন, আমরা আসবো, খোদার কসম করে বলছি, মাইকে বলছি, স্ট্যাম্প করুন, প্রশাসন নিয়ে বসুন, এদেরকে বসান, এরা চুর না কি তখন প্রমাণ হবে। একটু লক্ষ্য করুন, সাহাবারা দাঁড়ালেন কার জন্য? আমার নবীর জন্য। তো সাহাবারা বলছেন ইন্নাহা জানাজাতু ইহুদিয়িন, হুজুর আপনি কার জন্য দাঁড়াইলেন, এটা তো ইহুদির জানাজা। তখন আমার নবী বলেন, হ্যাঁ আলাই, অন্য রাবাইতে আছে আলাইসা হিয়া নাফস, ইহুদি হলে টাতা না, এখানে আছে ওয়াইদা রাইতুমুল জানাজা ফাকুমু, ইহুদি টিহুদি না জানাজা দেখবে দাঁড়াই দেবা। অন্য রাবায়েত আসছে মসনাদ আহমদে আছে আলাইসা হিয়া নাফস, এটা কি নাফস নয়? নাফস দেখলে দাঁড়াইতে হবে, নাফস মানে আত্মা। আচ্ছা বলেন, নবীজি দাঁড়াইলেন আত্মার জন্য, আত্মা দেখা যায়? আত্মা দেখা যায়? তো নবীজি বলেন জানাজা দেখলে দাঁড়ায় যাবে, জানাজার ডেড বডির জন্য না, আত্মার জন্য। তো আত্মাই তো তো দেখা যায় না, আর ভাই দেখা যায় না, আত্মার জন্য যদি নবীজি দাঁড়াইতে বলেছেন, তো আমার নবীকে আপনি না দেখলেও দাঁড়াইতে হবে। কিতাব বুঝতে হবে, এই অল্প কয়েক পৃষ্ঠা পরে ফতোয়া লাগাইছেন, আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক, আমিন বলে। তো কিয়ামের উপর যদি আমি তকরির করি, কমপক্ষে 2 ঘন্টা লাগবে আমার কিয়ামের উপর দলিল, অত দলিল দেওয়ার আমার সময় নেই, এখানে প্রশ্ন বেশি। হাবিবিয়া
দিন দিন